ঘড়ির কাটায় বিকেল 4টে, আর বিকেল 4টে মানে রিপাবলিক বাংলার সবথেকে যে জনপ্রিয় মেগা এপিসোড বড় বিতর্ক। আর এই বড় বিতর্ক নিয়ে আমি পলাশ আজ রয়েছি সমুদ্র সৈকত দিঘাতে। বারবার বারবার খাদ্য দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতা কর্মীর নাম জড়াচ্ছে। অবশেষে দীর্ঘ দু মাসের মাথায় আজকে চার্জশিট জমা করলো ইডি, আর তাতেই দেখা যাচ্ছে 100 কোটি টাকার কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিতে নাম উঠে আসছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর এ নিয়েই আজকের বড় বিতর্ক। আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে আছেন, রাজ্যের বিরোধী দল বিজেপি থেকে আছেন, তার পাশাপাশি আছেন বামফ্রন্ট। আমি প্রথমেই সরাসরি প্রশ্ন করব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে, তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। এই যে আজকে দু মাসের মাথায় যে চার্জশিট গঠন করা হলো, তাতে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসছে, 100 কোটি টাকার ঘাপলা হয়েছে। এবং শুধু জ্যোতিপ্রিয় মল্লিক একাই 36 কোটি টাকার মালিক হয়েছে। এ নিয়েই সরাসরি শাসক দলের কাছে বলুন, কি বলবেন এটা নিয়ে? এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। ভোট এলেই সিবিআই ইডির একটা তদন্ত চলে আসে, হ্যাঁ, মানুষকে লোক দেখানোর জন্য। কারণ এখানে বিজেপি নামক একটা দল আছে, তাদের সংগঠন বলতে কিছুই নেই, শুধু বিজেপি, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এদের উপর ভর করেই চলে। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। ভোট এলে এরা বিভিন্নভাবে চক্রান্ত চালায়, আর রাজ্যে ইডি সিবিআই দিয়েই চমকানো হয় রাজ্যের শাসক দলকে, অভিযোগ তৃণমূলের সরাসরি বিজেপির দিকে। কি বলবেন এটাকে? আজকে সারা পশ্চিমবাংলার মানুষ নয়, ভারতবাসী হিসাবে আমরা আজকে মাথা নত হয়ে বসে আছি, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের মতন একজন ব্যক্তিত্ব, বাকিবুর রহমানের মতন একজন ব্যক্তিত্ব, যেখানে 100 কোটি টাকা চার্জশিটের মধ্যে ইতিমধ্যে দিতে চলেছে ইডি, যেখানে রেশন দুর্নীতি, যেখানে রেশন অর্থাৎ সাধারণ মানুষের জন্য আমরা সেখানে মানুষের পাশে তুলে দিই, সে জায়গা থেকে আজকে আমরা দেখেছি সেই মানুষের খাদ্যটাকেও চুরি করে আজকে বাকিবুর রহমানের মতন লোক, জ্যোতিপ্রিয় মল্লিকের মতন লোক সেখান থেকে দুর্নীতি করে নিজের ঘর সংসার, নিজের বিল্ডিং, নিজের কোটি কোটি সম্পত্তি বানাচ্ছে। একদমই বাকিপুরের সংস্থায় কোটি কোটি টাকা বানাচ্ছে। আমি চলে যাবো সরাসরি সিপিএম এর কাছে, কি বলবেন? খাদ্য দুর্নীতিতে বারবার নাম জড়াচ্ছে তৃণমূল, রাজ্যের শাসক দল তৃণমূলের 100 কোটি টাকার ঘাপলা, কি বলবেন? শুধু 100 কোটি টাকা ঘাওলা নয়, আজকে যে চার্জশিটটা পেশ করা হয়েছে আদালতে, তাতে যে ভুয়ো কৃষকদের কাছে ধান বিক্রি করে 400 কোটি টাকা, তার থেকে 100 কোটি টাকার গল্প আপনারা শোনাচ্ছেন। যে সরকার গরিব মানুষের চাল চুরি করতে পারে, ভুয়ো রেশন কার্ড চুরি করতে পারে, সেই সরকারের থাকা নৈতিক অধিকার আছে বলে আমরা মনে করি না। কারণ ইডি সিবিআই ভোট হলে নাটক দেখাতে পারে শাসক দল, কিন্তু যারা বাস্তব সত্য গ্রামে গঞ্জে যান, মানুষ কি বলছে? মানুষ বলছে যে তৃণমূলের প্রথম স্তরীয় নেতা থেকে যারা বসে আছে, এ ভাগ মমতা ব্যানার্জি পর্যন্ত পেয়েছে, যদি হিম্মত থাকে জ্যোতিপ্রিয় মল্লিকের, যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে উনি কোর্টে পেশ করুন যে উনি নির্দোষ, যে মানুষ গরিব মানুষের চাল চুরি করে, চুরি করতে পারে, শিক্ষা চুরি করতে পারে, সে সরকারের নৈতিক অধিকার আছে বলে আমি মনে করি না সরকার। তুমি একই শুনিয়ে, এই যে পর্যটক, আমি আছি সমুদ্র সৈকত দীঘাতে, এখানে বিভিন্ন পর্যটকও আছেন, আমি সরাসরি চলে যাব এই যে রেশন দুর্নীতিতে নাম জড়াচ্ছে একের পর এক তৃণমূল নেতার, এবং আজকে সিবিআই প্রথম চার্জশিট জমা দিল, কি বলবেন? এটা আমাদের বলার কিছু নেই, সাধারণ মানুষ তার বিচার করবে, সাধারণ মানুষ তার উত্তর দেবে, আমি আরেকবার চলে যাব রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে, কি বলবেন এই ইস্যু নিয়ে? দেখুন, এটা তো আইনের ব্যাপার আছে, আইনের কাছে আছে, যদি কেউ দোষী হন, আমরা প্রকৃতভাবে দোষী হলে আমাদের দল বলেছে দোষী যদি কেউ তার পাশে আমরা নেই, কিন্তু এটা একটা ঘটনা কিন্তু আছে, আমাদের দলে যদি কেউ দোষী থাকে আমরা তাকে শাস্তি দিই। আবার অন্য রাজনৈতিক দল আছে, তাদের ওয়াশিং মেশিন আছে, যদি আমি এখনো বলি যদি আমাদের দলে দোষী, অনুব্রতর ক্ষেত্রে সেটা হয়েছে, আমার ক্ষেত্রে আমার কথা হচ্ছে, যদি কেউ দেখি আমরা দেখি যে অন্য দলে চলে যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা হয়েছে, যদি হয়, যদি বলেন যে হ্যাঁ আমি যাচ্ছি, তাহলে বলবেন আমাদের ওয়াশিং মেশিন আছে, আপনি কলঙ্কিত নন। কিন্তু বাংলার দুয়ারে সরকারের মাধ্যমে
এবং রেশনিং ব্যবস্থাটাকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, বাংলার প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে কিন্তু তাদের রেশনিং সিস্টেমের মাধ্যমে চাল থেকে শুরু করে যে যা রেশনের মাধ্যমে যা যা পাওয়ার কথা প্রত্যেকেই পাচ্ছেন, সে জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ পাচ্ছেন বলে 2021 সালে অনেক চার্টার ফ্লাইটে অনেকে এসেছেন গেছেন, অনেক দেখেছি, অনেক কথা বলা হয়েছে, কিন্তু 21 সালে বাংলার মানুষ কিন্তু রায় দিয়েছে, অনেক কথা বলা হয়েছে, অনেককে জেলে পোরা হয়েছে, আমাদের তাপস পালের মৃত্যু পর্যন্ত ঘটেছে, বাংলার অনেক নাটক চরিত্র আমরা দেখেছি, কিন্তু বাংলার মানুষের কাছে বাংলার মানুষ সেই পাওনাটা পেয়েছে বলে বাংলার মানুষ কিন্তু বলেছে না আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চিনি না। অনেক আমি এখনো বলছি যে অনেক কথা বলবেন, সিডি ইবিআই অনেকে আসবেন, সব কিছু করবেন, এত কিছুর পরেও না বাংলার মানুষ কিন্তু তার যেটা যেটা প্রয়োজন, সে শিক্ষাতে বলুন, সে স্বাস্থ্যতে বলুন, সে রেশনিংয়ে বলুন, যে দপ্তরে বলুন, বাংলার মানুষ কিন্তু সেটা পেয়ে যান বলে বাংলার মানুষ কিন্তু ওই বিভিন্ন জায়গা থেকে উড়িয়ে নিয়ে আসা লোককে নিয়ে বা এখানকার কিছু লোককে তুলে নিলাম যে তাকে ওয়াশিং মেশিনে ভরে দিয়ে বললাম যে না তুমি ঠিক হয়ে গেছো, তোমার আর কোনো দোষ নেই, তখন কিন্তু আমরা দেখেছি যে বাংলার মানুষ কিন্তু সেটা মেনে নিয়েছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে তারা তার জয়গানটা তারা তার হাতে জয়গান করছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের বালুর বিরুদ্ধে যে অভিযোগ, কি বলবেন সেটাকে, কি বলবেন? আজকে আমরা দেখেছি এই পশ্চিমবাংলায় শুধু এই খাদ্য তো খাদ্য দেখেছি, শিক্ষা দেখেছি, স্বাস্থ্য দেখেছি, চতুর্দিকে দেখেছি, ওদের ওয়াশিং মেশিনটা বলতে যতবার ওয়াশিং মেশিন করবে ততবার আপনি বিল্ডিং দেখতে পাবেন, তত নারী দেখতে পাবেন, তত বান্ধবী দেখতে পারবেন। তৃণমূলের কালচারটা এখন নারী আর কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া যাবে। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন কালীঘাটে কাকু যে রেশন দুর্নীতিতে চার্জশিটে নাম জড়ালো জ্যোতিপ্রিয়া মল্লিকে, আজকে রেশন দুর্নীতি মামলায় আজকে তার ঘরে ঘরে তার যদি তার যত বাকিবুর রহমানের সঙ্গে আরও আছে, 100 কোটি টাকার দুর্নীতি নয়, এর সঙ্গে 1000 কোটি টাকার সম্পর্ক আছে। সামান্য আজকে ইডি আজকে 100 কোটি টাকার দুর্নীতির আজকে তদন্ত দেখাচ্ছে, কিন্তু যদি আজকে তার ঘাটটা যদি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘাটটা যদি ধরা হয় তাহলে 100 কোটির সঙ্গে 1000 কোটি টাকার 9-6 তদন্ত পাওয়া যাবে, 1000 কোটি টাকার 9-6 তদন্ত পাওয়া যাবে যদি ঘাটটি ধরা হয়, কি বলবেন এ বিষয়ে? আমার কথা হচ্ছে যে তৃণমূলের নেতৃত্ব বললেন যে চুরি এত করছি তারপরেও বাংলার মানুষ আমাদের ভোট দিচ্ছে, তার মানে আমরা আরও বেশি চুরি করব, কিন্তু না এটা হয় না, এরকম করে চুরি করা যায় না, চুরি করাও যাবে না। আর এটাও ঠিক যে আজ পর্যন্ত তৃণমূলের মন্ত্রিসভায় জেলের ভিতরে বসত শুধু বিজেপির দৌলতে, শুধু আজকে যদি একটা মশা গরুর বাঁটে বসে তাহলে ও কি খাবে, গরুর বাঁটে যদি বসে সে দুধ খাবে না, সে রক্তই খাবে। সুতরাং তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছে এই শুভেন্দু অধিকারী সহ সবাই, তারাও কিন্তু সব সমান জড়িত, তারাও যদি তৃণমূল ছেড়ে বিজেপিতে বসে তাহলে চোর কোনোদিন সাধু হয় না, বুঝতে পেরেছেন? টোটাল শুধু তৃণমূল থেকে বিজেপিতে গেলে চোর কখনো সাধু হয় না, কি বলবেন? না সেটা তো ঠিক, উনি আমার যিনি বন্ধু আছে উনি বললেন না যে দল ব্যবস্থা নিবে তৃণমূল, যদি দল ব্যবস্থা নিবে তাহলে অনুব্রত পার্থ কেন এরকম আছে, দল থেকে কেন বহিষ্কার করেনি, আপনাদের উচিত ছিল বহিষ্কার করা, এখনো তো আছে। যদি চোরকে প্রশ্ন হয় কি এই দলটা একদম মানে কি গোড়া থেকে পুরো শেষ পর্যন্ত পুরো দুর্নীতিগ্রস্ত, পুরো সবাই চোর, দলটা গোড়া থেকে শেষ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, দলটা শেষ থেকে গোড়া পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, কি বলবেন? দল দুর্নীতিগ্রস্ত না, বিজেপির থেকে বড় চোর এই ভারতবর্ষে কোনো দল নেই, বিজেপির থেকে বড় চোর ভারতবর্ষে আর কোনো দল নেই। হিসাব দিতে পারছে না, পিএম কেয়ারের হিসাব দিতে পারছেন না, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে না ওটা জনগণের জানার অধিকারই নেই, সেই তিনি আবার বড় বড় কথা বলছেন, এই করেঙ্গা সেই করেঙ্গা, আমাদের দল বহিষ্কার করে দিলে আমরা তাদের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিব, বিজেপির রীতি হচ্ছে এটাই। হ্যাঁ যদি আপনারা দিচ্ছেন 100 দিনের কাজ বন্ধ কেন দাদা, 100 দিনের কাজ কেন বন্ধ, আবাস যোজনা কেন বন্ধ দাদা, হিসেব আপনারাও দেননি, হিসেব আপনারাও দেননি, হিসেব তৃণমূল দেয়নি, হিসেব চলে যাবো চলে যাবো। মমতা ব্যানার্জিকে বলছেন চোর, মমতা ব্যানার্জি সুবন্ধুকে বলছে, আমরা বলছি বাংলার জনগণ বলছে দুজনেই চোর, দুজনেই চোর, এদের কাছ থেকে বাংলা রেহাই না পেলে বাংলা থাকবে না, বিজেপিও চোর তৃণমূল চোর বাংলার মানুষ। যে 100 দিনের কাজ কারা বন্ধ করেছে, আজকে যারা ফিরে গেছেন, যারা এসেছিলেন এখানে পর্যবেক্ষক, যারা এসেছিলেন যারা ফিরে গেছে, আমি এখন বড় বিতর্কটা করছি সরাসরি যে দীঘার সমুদ্র সৈকত, অর্থাৎ এখানে প্রচুর বালু কণা আছে, এরকম বালু কি আপনাদের দলে আরো আছে? আমাদের দলে বালু বলতে আমরা একটা বৃহত্তর দল, তাতে কারোর যদি কোনো কেউ যদি কোনোভাবে কোনো দুর্নীতিগ্রস্ত হয় সে আমিও যদি হই আমার দল তার ব্যবস্থা নেয় এবং আমাকে যথাযোগ্য শাস্তি দেয়, বালুর ক্ষেত্রে তাই হবে, আইনি বিচারের মধ্যে আছেন, তাদের আইনি যা ব্যাপার হবে সেটা আইনি বুঝবে, আমরা তার পাশে নেই,
আমরা সেটার পাশে নেই কিন্তু কখনো। আমরা বলছি যে মানুষের যে সমস্ত অধিকারগুলো আছে বিজেপির গভর্নমেন্ট সেই অধিকারগুলো তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। বিজেপি গভর্নমেন্ট মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, বিজেপি গভর্নমেন্ট মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, অভিযোগ আজকে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস বলছে, আজকে সিপিএম বলছে, আজকে এখানে বসে বিতর্ক করছে আর সামনে বসে দু থালায় ভাত খাচ্ছে। আজকে মমতা ব্যানার্জি আর সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বলেন ইন্ডিয়া জোট, আজ ইন্ডিয়া জোট কোথায় ঢুকে গেছে? আর সারা ভারতবর্ষে বিজেপি জয়গান চলছে, বিজেপি চলছে। আজ পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস চোরের ভর্তি হয়ে গেছে, আজকে এখানে এই স্পটে বলছি, বালি থেকে বলুন আমি চলে যাবো সিপিএম এর কাছে, বলুন কখনো শুভেন্দু অধিকারী চোর আপনারাও জানেন, একজন বিজেপি পশ্চিমবাংলার মানুষ কখনো দেখেনি যে তৃণমূলের উন্নয়ন মানে, তৃণমূলের উন্নয়ন মানে এমএলএ প্রাচীর ছাপ দিচ্ছে। পশ্চিমবাংলার মানুষ কখনো দেখেনি উন্নয়ন মানে এমএলএ মোবাইল পুকুরে। আর যে শুভেন্দু অধিকারীর কথা বলা হচ্ছে, এই তো সেই শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জির রাজসাক্ষী। রাজসাক্ষী হতে পারে কিন্তু একজন আইএএস অফিসার, তার কারণ তিনিও এই খাদ্য দপ্তরে একটা সময় কর্মরত ছিলেন। আর আজকে নতুন করে সিবিআই যে চার্জশিট, তাতে কিন্তু এই দু মাসের যে ঘটনার তদন্তের চার্জশিট, তাতে নাম চলে আসছে। আবার চলে যাবো, বলুন বলুন। আরে 2021 সালে কি হলো, দিল্লি প্যাসেঞ্জারি করলো মোদি থেকে অমিত শাহ, যোগী থেকে অমুক, কিন্তু হলো কি? আমাদের সাধারণ কৃষকের যদি কোনো ক্ষতি হয়, আমরা দেখেছি কৃষকরা দিনের পর দিন কিভাবে দিল্লির উপর অবস্থান করে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল, কিন্তু কর্পোরেট সংস্থা যত আছে তাদের সমস্ত ব্যাংকের যা যা তাদের ছাড় দেওয়ার কথা সমস্ত তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আজকে যে সমস্ত সংস্থাগুলো আমাদের এই যে রেশন দুর্নীতিতে আপনাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী 2023 সালের কিছু সময় পর্যন্ত দেখা গেছে যে পুরনো যে কাজগুলো সেগুলো করে গেছে, এই দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছে, কি করবেন? আমরাই প্রথম তদন্ত শুরু করেছিলাম, কিছু লোকের জন্য তদন্ত বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা চাই আইন আইন পথে চলবে, আইন যা শাস্তি দিবে সেটা দল তাদের হস্তক্ষেপ করবে না। আইন আইনের পথে চলবে, আইন আইনের পথে চলবে, আইন আইনের পথে চলবে বলছেন। আজকে আমরা সারা পশ্চিমবাংলার মহিলাদের অসম্মান, সারা ভারতবর্ষে মহিলার আজকে অসম্মান হয়েছে, আজকে মহিলাদের সম্মান রক্ষাতে ন্যাড়া হয়ে আজকে বসে আছে শিক্ষাক্ষেত্রে। আর বলছেন, আরো বলছেন কথা শিক্ষাক্ষেত্রে, নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যের বিভিন্ন জায়গায় রেশন দুর্নীতি, কখনো গোডাউনকে গোডাউন চাল উদ্ধার, কখনো রেশন জাত আটা উদ্ধার, নদিয়ায় দুটি জায়গায় সিবিআই তদন্ত, কি বলবেন? মণিপুর নিয়ে বিজেপিকে ভাবতে বলুন যে খাদ্য দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক জড়িত, আজকে সিবিআই চার্জশিটে বেরিয়েছে, গরিবের রেশন সেই রেশন বন্টনে দুর্নীতি, কি বলবেন? বাংলার প্রচুর মানুষ আছে এখনো যাদের অন্নটা হয় রেশন থেকে। এটা তো আমরা বারে বারে দাবি করছি যে আপনারা তদন্ত করুন, যে শুধু রেশন দুর্নীতি নয়, শুধু রেশন দুর্নীতি নয়, আজকে যে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজ বামফন্ডা দাবি করেছিল দ্বিতীয় ইউপিআরে। আজকে মমতা ব্যানার্জি বলছে টাকা দিচ্ছে না, আর বিজেপি বলছে যে আমরা টাকা দিচ্ছি, চুরি হচ্ছে। আমরা বলছি শ্বেতপত্র প্রকাশ করুক, শ্বেতপত্র প্রকাশ করুক, আমরা লড়াই করব, চুরিকে আটকাতে হবে। আজকে তৃণমূল চোর, তাকে বাঁচাচ্ছে বিজেপি, উভয় মিলে চোর। এই চোর মুক্ত বাংলা গড়তে আমরা চাইছি, চোর মুক্ত বাংলা চাইছে মানুষ, চোর মুক্ত বাংলা চাইছে মানুষ। আবার বলুন, চোর মুক্ত বাংলা পরে গড়বে, আগে আপনার নন্দীগ্রামের কথা বলুন, সিঙ্গুরের কথা বলুন, কি করেছিল নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ করতে গিয়ে তছন জগেছিল সিপিএম। আমরা কিন্তু চাই ওরা যে, আমরা তো দিল্লিতে গেছিলাম 100 দিনের কাজ টাকা আনতে, আমাদের টাকাটা আটকে রেখেছেন কেন বিজেপি? বিজেপি আমাদের টাকাটা দিন, 100 দিনের টাকা। আজকে ওনারা মেনে নিলেন যে চুরি করেছেন, আজকে যে চালের জন্য রেশন দুর্নীতি ধরা পড়েছে, কৃষকরা ধরা পড়ছে, কৃষকদেরকে নিয়ে থাপ্পড় মারছে পুলিশ, বিভিন্ন অসভ্য গালিগালাজ করছে, কারা করছে? এই মমতা ব্যানার্জির যে যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা বলছে। আজকে শুভেন্দু অধিকারী আছে বলে সারা পশ্চিমবাংলা জোর জয়গান করছে, সবার চোরদের ঘুম ভেঙে গেছে। শুভেন্দু অধিকারী একমাত্র নেতা পশ্চিমবাংলার সব চোরকে তিহার জেলে পাঠানোর ব্যবস্থা করবে। শুভেন্দু অধিকারী আছে বলে পশ্চিমবাংলায়
চোর মুক্ত বাংলা নতুন ভাবে তৈরি হবে। বলুন বলুন বলুন, জয় বাংলা। শুভেন্দু অধিকারী আছে বলে সবাই জয় জয় গান করছে। এই যে খাদ্য দুর্নীতিতে, খাদ্য দুর্নীতিতে, গরিবের খাদ্য দুর্নীতিতে, খাদ্য দুর্নীতির কথা তো আমরা বলেছি যে আইন আইনের পথে চলবে, তিনি যদি অন্যায় করে থাকেন তার শাস্তি তাকে পেতে হবে, এটা নিশ্চিতভাবে আমাদের দল ঠিক করেছে, এটা দলই বলছে। কিন্তু আমাদের একটা কথা বলুন, আমাদের একটা কথা বলুন, আমরা দীর্ঘ দুমাস, দীর্ঘ দুমাস পার হয়ে গেল, এখনো কিন্তু কোন সদিত্তর ভূমিকা নিতে দেখা গেছে কাকে? দীর্ঘ দুমাস পার হয়ে গেল এই তদন্তে, এখনো কি দল আপনাদের বালুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আমরা তো বলছি যে যদি আইন আইনের পথে চলছে, যদি ব্যবস্থা নিতে হয় নিশ্চিতভাবে আমাদের দল সিদ্ধান্ত নেবে, এটাতে দোষী হলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা, হলে অবশ্যই শাস্তি হবে। আমি সবার কাছে আবেদন করছি, একটা তৃণমূল নেতার নাম বলুন যে চুরি করেনি, আর একজন বিজেপি এমপি এমএলএর নাম বলুন যে কোনোদিন তৃণমূল করেনি। প্রশ্নটা হচ্ছে সাধারণ মানুষ কি ভাবছে কি? এটা অপসংস্কৃতি চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে, চোর চোর চোরময় হয়ে গেছে সারা পশ্চিমবাংলা। আমরা যারা নতুন ছাত্র যুবরা উঠে এসেছি, সারা পশ্চিমবাংলা জুড়ে একটা নতুন স্তর তৈরি হচ্ছে, যেখানে যেখানে বামপন্থীরা বামপন্থীরা সবাই সব বড় এত এত বড় বড় যে কথা বলছে, সেই জন্য জি হয়ে গেছে। বাংলার একটাও এমএলএ নেই, বাংলা একটাও এমএলএ সিট নেই, এত বড় বড় যে কথা বলছে। 34 বছরে উন্নয়ন আমরা অনেক কথা বেরাচ্ছি, সত্যের প্রতীক, সত্যে সব সময় সত্যের দিকে থাকবে। আমরা দেখিনি লাল লাল আপনার ওই যে লাল করে, আমরা দেখিনি লাল করে দেখিনি। নন্দীগ্রামে যখন ভয় লোক দাঁড়িয়ে থাকে, রেশম যে আছে নায়ক ছিলেন, তর্ক করছেন, আর দিল্লিতে দুজনের হাতাহাত আছে। আপনাদের যতই বলুন চোরের, হ্যাঁ চোর, আমি বলছি সিপিএম এত বড় বড় কথা বলছে, বাংলা এত ভালো মানুষ, ওরা এত ভালো মানুষ, একটা এমএলএ নেই পশ্চিমবাংলায়, একটা এমপি নেই, কিন্তু 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 আমরা দুর্নীতিতে জিরো, এমএলএ এমপি নেই ঠিক আছে, কিন্তু আমরা একটাও চোর নয়, মানুষ গর্বের সাথে আমরা বামপন্থী করি। ইনারা এত করে সুন্দরভাবে ভুলে সাধারণ পাবলিককে বুঝিয়ে বলে দিচ্ছেন, কিন্তু এনাদের তো দিল্লিতে দুজনেই ভাই ভাই, আজকে টিএমসি এবং সিপিএম, এরা তো দুজনেই ভাই ভাই। আর আবার কি এনডিএ সম্বন্ধে বিজেপির, ইন্ডিয়া জোটের সম্বন্ধে বিজেপির কোনো ধারণা নেই বলে এইগুলো বলছে? আমরা কি বলেছি? বিজেপি পার্টিটা পুরো বিশ্বকে রাস্তা দেখায়, বিজেপি পার্টি ভারতীয় জনতা পার্টি, পুরো ভারতের জনতা পার্টি, জয় বাংলা। আমাদের একই কথা, যারা কাণ্ড করেছে তাদের কথা বেশি শুনে লাভ নেই। এই বাংলায় যেভাবে যাই বলুক না কেন, বাংলার প্রতিটা ঘরে ঘরে মানুষ জানে মমতা ব্যানার্জি আছে মানে আমার পেটে রুজি রোজগার কোনো সময় বন্ধ হবে না। মমতা ব্যানার্জি আছে বলেই চাল চোর, শিক্ষা চোর, কয়লা চোর, মমতা ব্যানার্জি না থাকলে চাল চোর গুলো ধরা পড়বে। শুভেন্দু অধিকারী আছে, সব চোর গুলো ধরা পড়বে, তার ব্যবস্থা শুভেন্দু অধিকারী করছে। বাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেস থাকা মানে, তৃণমূল কংগ্রেস থাকা মানে আমরা বেঁচে থাকবো, আমরা বেঁচে থাকবো, আমাদের পরিবার পরিবর্তন চলে যাবো, চলে যাবো, চলে যাবো। বলুন বলুন বলুন, সিপিএম এর কথা কাউন্ট করছি, সিপিএম এখানে বড় বড় কথা বলছে, বিজেপিকে চোর বলছে, আজকে যদি উনাদের শুভ, একদম একদম আপনার কথা বলছি, দেশটাকে বেঁচে দিয়েছে নীরব, সারা বিশ্বকে যারা রাস্তা দেখা, নীরব মোদী বিজয় মালিয়া এখনো ফিরেনি, নীরব মোদী বিজয় মালিয়া, সিপিএম তৃণমূল জোট, আর শুভেন্দু অধিকারী স্যার জোটের, রেল ব্যাংক বিমা বেসরকারি হয়েছে বিজেপি, খাদ্য দুর্নীতিতে, খাদ্য দুর্নীতিতে জ্যোতিপ্রিয় নাম বেরোচ্ছে, এরকম কত জ্যোতিপ্রিয়, শুনুন চুরি করে নাই, সেই তো ডাকাত বিজেপি করছে। আগে গোড়া থেকে দেখতে পাচ্ছেন চোরের আড্ডা হচ্ছে, সেই আগে সিপিএম ছিল, এখন তৃণমূল, সেই দুজন ভাই ভাই, সেই দুজন যুক্ত, তাই শুভেন্দু অধিকারী একমাত্র পশ্চিমবাংলার লিডার। শুভেন্দু অধিকারী কবে সিপিএম করতো আপনি বলুন? সিপিএম শুভেন্দু অধিকারী কবে সিপিএম করতো? শুভেন্দু অধিকারী, আমি আমি শাসক দল, শাসক দল, সিপিএম তো তুলসী পাতা ধোয়া, সিপিএম তো তুলসী পাতাতে ধোয়া, সামনে লোকসভা, তাহলে আমাদের 42টা সিটে একটা সিট জিতুক, আমরা তো চাই সিপিএম একটা সিট জিতে দেখাক। একটা কথা,
আপনি বলছেন দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সদ গিয়ে আপনার ববি হাকিম সুজন চক্রবর্তীর নাম নিয়ে নিয়েছে, সদ প্রমাণ করতে সুজন চক্রবর্তীকে বলুন, সুজন চক্রবর্তীর কাছে সার্টিফিকেট চেয়েছেন ববি হাকিম, বুঝতে পারছেন? শুভেন্দু অধিকারী 2011 সালের পরে বলছেন দুর্নীতি তদন্ত হোক, হিংমত থাকে তো বাপ বেটা তদন্ত করুক 2011 সালের আগে। খাদ্য খাদ্য গরিবের রেশন, সেই রেশন দুর্নীতি হচ্ছে, গরিবের রেশনের ভাগিদার মমতা ব্যানার্জিও নিয়েছেন, আর শুভেন্দু অধিকারী হিংমত থাকে তো তার বাবাকে আজকে তৃণমূল থেকে ছাড়িয়ে আনুক, টোটাল হামলা করবে, বিজেপি শাসনকালে চোর মুক্ত তৈরি করবে। আজকে যত যত মহিলা ঘটি, একবার একবারে চলে যাব এই সমুদ্র সৈকতে, এই সমুদ্র সৈকতে দেখতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, কি বলবেন? 2014 সালে তৃণমূলের সেনাপতি আজকে কি মন্ত্রের বলে বিজেপি দলপতি হলেন, এটা জবাব চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি পুরো টোটাল কারাগারে স্বাস্থ্য ব্যবস্থা বাদে মানুষের মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রী আজকে জেলে আছেন, জেলে থাকার পরেও ইনি আজকে শিক্ষামন্ত্রী, কোন অধিকারে শিক্ষামন্ত্রী থাকতে পারেন? আমরা শিক্ষামন্ত্রী ঘরে বান্ধবীর ফটো পাই, সেক্স টয় পাই, এটা আমরা কোন রাজ্যে বসবাস করছি? এটা জবাব চাই সাধারণ জনগণ হিসাবে, সাধারণ জনগণ জবাব চায়। আমি আবার আবার চলে যাব সরাসরি বড় বিতর্কে, বলুন বলুন। আমি বলছি একটা প্রশ্ন, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে কিসের টিউশনি পড়ায়? ওর ব্যাংক অ্যাকাউন্টে 4 কোটি টাকা করতে গেল। আমি বলছি আমার মেয়েটাকেও টিউশনি মাস্টার করাবো, ও যদি 4 কোটি টাকা করতে পারে, দয়া করে আমাদেরকে বাঁচান এই তৃণমূল নামক অপদার্থ সরকারটাকে হটিয়ে জনগণের কাছে আবেদন করি, দয়া করে। শাসক দল তৃণমূল 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 বলুন তৃণমূল। আমরা আমরা 33টা ইউনিভার্সিটি বানিয়েছি, আমরা 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 2300 কলেজ করেছি, আমরা বলছি সারা পশ্চিমবাংলা শুধু কি শিক্ষাকে মানে রেশন দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, একের পর এক দুর্নীতি, তর্ক বিতর্ক চলতেই থাকবে। আজ আমরা বড় বিতর্ক করলাম দীঘার সমুদ্র তট থেকে, এই দীঘার সমুদ্র তটে যত বালু, এরকম তৃণমূলে আর কত বালু আছে, এ প্রশ্নই গোটা রাজ্যবাসীর। ভিডিও জার্নালিস্ট কাজল বসাকের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, বিষ্ণুব্রত পাণ্ডা, রিপাবলিক বাংলা।